প্রিয় শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের ভৌত আলোক বিজ্ঞান সপ্তম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা দ্বাদশ শ্রেণী এসএসসি পরীক্ষার্থী, তাদের সংক্ষিপ্ত সিলেবাসে এই অধ্যায়টি সংযুক্ত রয়েছে এবং এই অধ্যায়টি অবশ্যই এই অধ্যায় থেকে একটি সেট তোমরা কমন পাবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের এটি খাতায় কলমে হাতে কলমে যেটি তোমাদের দেখাবো, চলো আমরা খাতা কলমে দেখি। শিক্ষার্থীরা, শুরুতে আমরা শিখব যে তরঙ্গ এবং তরঙ্গমুখ। তরঙ্গ আসলে কি? আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে তরঙ্গ একটি অধ্যায় রয়েছে সেটি কিন্তু অনলাইন, তোমাদের অনলাইনে ক্লাস রয়েছে ওই তরঙ্গ অধ্যায় সম্পর্কিত, সেখানে ভালোভাবেই বলা রয়েছে। তারপরও আমি একটু আলোচনা করে নিব যে আসলে তরঙ্গটা কি। যে দেখো, আমরা জানি কোনো একটি মাধ্যমের, একটা যে কোনো একটা মাধ্যম বিবেচনা করতে পারি, সেই মাধ্যমের বিভিন্ন কণার সম্মিলিত কম্পনের ফলে মাধ্যমে একটি আলোড়ন সৃষ্টি হয়। এই আলোড়নকে কি বলতে পারি আমরা? তরঙ্গ। উদাহরণস্বরূপ তোমরা যদি এখানে একটা, আমি সহজ একটা উদাহরণ লিখে রেখেছি, সেটি দেখো যে পুকুরের স্থির পানিতে যদি ঢিল ছুঁড়ো তাহলে কি হবে? সেখানে পানিগুলো কি আন্দোলিত হতে থাকবে, তার মানে কি এখানে তরঙ্গ উৎপন্ন হবে। সেই এই তরঙ্গটা কি উৎপন্ন স্থান হতে কি হবে? চারিদিকে ছড়িয়ে পড়বে। আচ্ছা, এটি মূলত তরঙ্গ। এর আরও বিশদ যদি তোমরা জানতে চাও, এইটা হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে তরঙ্গ অধ্যায়ের অনেকগুলো লেকচার আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখন আসো, তরঙ্গমুখটা আসলে কি? তরঙ্গমুখের মেইন সংজ্ঞা দিতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে প্রথমে একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখো, মনে করো এখানে এস একটা আলোকগুচ্ছ, যদি আমি বৃত্তটা আগে অঙ্কন করে রেখেছি, তো মনে করো এস একটা আলোকগুচ্ছ, বা এখানে পুকুরের পানিতে ঢিল ছোড়াটাকেও মনে করতে পারো। তো এখানে আমি মনে করলাম যে এস একটা আলোকগুচ্ছ, অর্থাৎ এটা একটা মোমবাতি। এই মোমবাতির আলো কি করবে? তরঙ্গাকারে চারদিকে ছড়িয়ে পড়বে। মনে করো চারদিকে এই তরঙ্গাকারে কি হচ্ছে? চারদিকে ছড়িয়ে পড়তেছে, চারদিকে। কয়েকটি আমি এঁকে দিচ্ছি, এভাবে 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 করে চারদিকে ছড়িয়ে পড়তেছে। এদিকে চারদিকে কি হচ্ছে? তরঙ্গাকারে ছড়িয়ে পড়তেছে। এ পাশেও একে দেই, তরঙ্গাকারে চারিদিকে ছড়িয়ে পড়তেছে। এখানে উৎস থেকে দেখো তরঙ্গাকারে ছড়িয়ে পড়তেছে। এখানে বিভিন্ন কণা বা বিন্দুগুলো যে রয়েছে এইগুলো দেখো, এখানে মনে করলাম এখানে বিন্দু বা একটা কণার অবস্থান, এখানে একটা, এখানে অসংখ্য রয়েছে, অসংখ্য বিন্দু বা কণা কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে এখানে যদি আমি আরও একটা তরঙ্গ অঙ্কন করে নিই, দেখো তরঙ্গাকারে আলোটা কি হচ্ছে? চারদিকে ছড়িয়ে পড়তেছে। আচ্ছা, এই যে আলোটা, মনে করো যে যেই বেগে যাচ্ছে সেই আলোর বেগটা, যদি মনে করো এই আলোটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই আলোর বেগ মনে করে নিলাম সি, এটি টি সময়ে কি, টি সময়ে সিটি পরিমাণ কি দূরত্ব অতিক্রম করতেছে। আমরা কি জানি যে এস ইকুয়াল টু ভি টি। এখানে যেহেতু আমরা বলতেছি যে আলোর বেগ ভি, এখানে কি এটা হলো বেগ, যদি তরঙ্গের বেগ বলি সেটা হবে, কিন্তু এখানে যেহেতু আমরা আলোর বেগ ধরতেছি তাহলে ভি এর জায়গায় কী হবে? সি টি। আচ্ছা, এখানে এই এস উৎসকে কেন্দ্র করে সিটি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে, এই সিটি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা যদি গোলক আমরা কল্পনা করি, তাহলে এই যে গোলক একটা আমরা কল্পনা করলাম, যে গোলক অঙ্কন করে নিলাম, তাহলে এখানে আমরা একটা বৃত্ত পাচ্ছি। এই যে গোলকের যে পৃষ্ঠ রয়েছে, যেগুলো অসংখ্য বিন্দু বা কণাগুলোর সমন্বয়ে সৃষ্টি হয়েছে, এই গোলকের পৃষ্ঠটাকে কি বলতেছি আমরা? তরঙ্গ মুখ। যেখানে দেখবা যে পুকুরের পানিতে যদি একটা ঢিল ছুঁড়ে, ঢিল ছুঁড়ো, সেখানে দেখবা যে ঢিল, যে যেই যেই পজিশনে ঢিল ছুঁড়ছো, তার তরঙ্গ কী হচ্ছে? চারিদিকে গোলাকার আকৃতি করে ছড়িয়ে পড়তেছে। এটি সময়ের সাথে সাথে কি হবে? সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এটিকে সামনের দিকে আরও অগ্রসর হবে। আচ্ছা, এটি মূলত এখানে একটা তরঙ্গমুখ, এখানে আরও 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 নতুন নতুন তরঙ্গমুখ সময়ের সাথে সাথে সৃষ্টি হবে। আচ্ছা, এখানে দেখলাম যে সিটি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এই যে যেটি সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে তরঙ্গমুখ। এখানে যে তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে তাদের প্রত্যেকটি দশা কিন্তু কি হবে? একই থাকবে, মানে দশা একই থাকবে সময়ে পরিবর্তনের সাথে সাথে। তাহলে আমরা এখানে তরঙ্গমুখের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? দেখো, তরঙ্গমুখের সংজ্ঞাটা এখানে দুইটি সংজ্ঞা লিখে রেখেছি আমি, তোমাদের যেটি পছন্দ হবে তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। আচ্ছা, একই দেখো, তরঙ্গ স্থিত সমদশা সম্পন্ন কণাগুলো
যে তলে অবস্থান করে তাকে সৃষ্ট তরঙ্গের তরঙ্গমুখ বলে। অর্থাৎ যে পৃষ্ঠের কথা বললাম যে সেটি এটা হচ্ছে সমদশা সম্পূর্ণ, মানে দশাগুলো একই থাকবে। এই কণাগুলো যে তলে যে পৃষ্ঠে অবস্থান করতেছে তাকে বলতেছি আমরা তরঙ্গমুখ। আবার দুই নম্বরের সংজ্ঞা দেখো, যে কোনো সময়ে আমরা যে ওখানে ধরেছিলাম যে টি সময়ে, তাহলে যে কোনো সময়ে একই দশায় থাকা বিন্দুগুলি যে রেখা বা তলের ওপর অবস্থিত তাকে তরঙ্গমুখ বলে। এখানে যে উদাহরণটি দেখালাম, এখানে এই উদাহরণ তোমরা এই চিত্রটি দেখতে পারো যে এইখানে দেখো, এখানে অনেকগুলো বিন্দু, অনেকগুলো কি আছে, বিন্দু রয়েছে, অনেকগুলা বিন্দু রয়েছে। এখানে মনে করো এখানে অনেকগুলা বিন্দুর সমন্বয় কি হচ্ছে, এই যে গোলকের পৃষ্ঠটা সৃষ্টি হয়েছে যেটিকে বলতেছি আমরা তরঙ্গমুখ। এখন টি সময়ে এই অবস্থানে এই সিটি, আমরা বললাম না যে সিটি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা গোলক কল্পনা করলাম, যে টি সময়ে এটি সি পরিমাণ দূরত্ব অতিক্রম করে যে টি যে গোলকটি তৈরি করলো সেটি বলতেছি তরঙ্গমুখ। এটি সময় অতিবিদ্ধ মনে করে টি সময়ে এই পর্যন্ত আসলো। এখন টি ওয়ান সময়ে তরঙ্গমুখের অবস্থান কীরকম হবে দেখো। মনে করো এখানে টি সময় দেখলাম, এই সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কি তরঙ্গটা কি হবে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে সকল তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে সবগুলো তরঙ্গ কী করবে, সামনের দিকে অগ্রসর হবে। এই যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলোকে কেন্দ্র করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, এখানে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা কী করতে পারি, স্পর্শক অঙ্কন করতে পারি। এই বিন্দুকে কেন্দ্র করে একটা স্পর্শক অঙ্কন করতে পারি, একে কেন্দ্র করে স্পর্শক। এখানে অনেকগুলো বিন্দুর সমন্বয় যেহেতু তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে দেখো এখানে এরকম অনেকগুলো স্পর্শ কী হবে পাওয়া যাবে, এরকম অনেকগুলো স্পর্শ পাওয়া যাবে। তো এই বিন্দুগুলোকে কেন্দ্র করে যে আমরা যদি সাধারণ একটা কী করি, একটা গোলক এদের স্পর্শকে যদি একটা রেখা টানি স্পর্শক বরাবর, তাহলে কী পাচ্ছি আমরা, এটি মনে করো টি ওয়ান সময়ে একই বেগ অর্থাৎ সি বেগে নিয়ে এই যে তরঙ্গ উৎপন্ন করলো, এই যে নতুন তরঙ্গমুখের সৃষ্টি হলো। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কী হবে, আরও নতুন নতুন তরঙ্গমুখের সৃষ্টি হবে, আরও নতুন নতুন তরঙ্গমুখের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, উৎস থেকে যদি স্বল্প দূরত্বে তরঙ্গমুখের অবস্থান হয় সেগুলো কী হবে, গলীয় হবে। উৎস থেকে যত দূরে যাবে তরঙ্গমুখের কিন্তু বক্রতা ধীরে ধীরে কী হবে, কমতে থাকবে। এক সময় কী হবে, উৎস থেকে অসীম দূরত্বে তখন কী হবে, তরঙ্গমুখ আর গলীয় না হয়ে কী হয়ে যাবে, সমতলীয় হবে। অনেকটা কি দেখো এইরকম, উৎস থেকে যত দূরে যাবে তরঙ্গমুখের অবস্থান কী হবে, সমতলীয় হবে। এখানে কী হবে, অনেকগুলো বিন্দুর সমন্বয়ে এটি সৃষ্ট হচ্ছে, এই যে সমতলীয় তরঙ্গমুখ। আমরা এটা কি বলতে পারি যে সমতলীয় তরঙ্গমুখ এভাবেই যাচ্ছে। আচ্ছা, এই জন্য আমরা কি বলতে পারি যে সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে সেই আলোর তরঙ্গমুখটা কী হয়, সমতলীয় হয়। আচ্ছা শিক্ষার্থীরা, এখন দেখো হাইগেনের নীতিটা আসলে কি বলে, যদি তরঙ্গমুখ বুঝে থাকো তাহলে হাইগেনের নীতিটা তোমাদের বোঝার জন্য তোমাদের কিন্তু সুবিধা হবে। সেটি কীরকম দেখো, হাইগেনের নীতিটা কি বলে, হাইগেনের নীতি বলতেছে কি দেখো, হাইগেনের নীতি বিবৃতিটা হলো কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অণুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। আচ্ছা, আমি তোমাদের এটা পুরোটাই বিবৃতিটা বলে উদাহরণের সাহায্যে আলোচনা করতেছি। দেখো, কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অণুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। ওই অণুতরঙ্গগুলো বা গৌণ তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে কী করবে, সামনের দিকে অগ্রসর হবে। যে কোনো মুহূর্তে ওই গৌণ তরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শকতল পাওয়া যায়, তাই ওই সময় যে সাধারণ স্পর্শকতল পাওয়া গেল তাই ওই সময় নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করবে। এখানে দেখো, আমরা তো বললাম যে এই যে অনেকগুলো বিন্দুর সমন্বয় কী হচ্ছে, এখানে গোলক কল্পনা করে আমরা কী তরঙ্গমুখ পেলাম, এটি সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই যে হাইগেনের নীতি কী বলতেছে, যে এই যে বিন্দুগুলো পেলাম এটা কি, এই এস হলো, এখানে আমরা কী বলতে পারি, এসটা কী হলো, বিন্দু উৎস বা প্রধান উৎস এটি বলতে পারি। এখন এই যে অণুতরঙ্গ কোনগুলি দেখো, এখান থেকে যে তরঙ্গের সৃষ্টি হলো যে নতুন তরঙ্গ, এই যে এই তরঙ্গগুলোকে মানে এই বিন্দুগুলোকে বলতেছে কি, হাইগেনের নীতি অনুযায়ী অণুতরঙ্গ বা গৌণতরঙ্গ। এই হাইগেনের নীতি বলে যে এই অণুতরঙ্গগুলো কী করবে, এই এস বা প্রধান উৎসের সমান বেগে
এটি কি হবে, আবার নতুন তরঙ্গমুখের সৃষ্টি করবে। এখান থেকে কি করবে, নতুন এই জায়গা থেকে নতুন তরঙ্গমুখের সৃষ্টি হবে, এখান থেকে নতুন তরঙ্গমুখের আরও সৃষ্টি হবে। আচ্ছা, এই যে এখান থেকে যে নতুন তরঙ্গমুখের সৃষ্টি হলো, যেটি আমি আগে আলোচনা করছি যে এদের যদি সাধারণ একটা স্পর্শক তল বিবেচনা করি আমরা, দেখো এই যে স্পর্শক তল বিবেচনা করলাম, এই স্পর্শক তলটাকেই বল, সাধারণ স্পর্শক তলটাকেই বলতেছি যে নতুন তরঙ্গমুখের সৃষ্টি করলো। এটি কি সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আরও আরও নতুন নতুন তরঙ্গমুখের সৃষ্টি করতেছে, যখনই উৎস থেকে দূরে যাচ্ছে, ওই একই কথা বলতে হচ্ছে যে যখনই উৎস থেকে দূরে তরঙ্গমুখের অবস্থান হবে, তরঙ্গমুখ তখন গলীয় অবস্থায় না হয়ে কী হবে, সমতলীয় হবে। এটি হাইগেনের নীতি মূলত এটি বলে। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আসো আরেকটি নতুন টপিক, সেটি হলো তরঙ্গের উপরিপাতন। এটি তরঙ্গের উপরিপাতনটা আমি লিখেছি, এটি আমি কিন্তু তোমাদের তরঙ্গ পদার্থবিজ্ঞান প্রথম পথে যে তরঙ্গ অধ্যায় রয়েছে সেটি তরঙ্গের উপরিপাতন নিয়ে একটি সুন্দর বিশদভাবে আলোচনা করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানেও আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, কারণ কি তরঙ্গের উপরিপাতন সম্পর্কে ভালো ধারণা না থাকলে তোমরা ব্যাড টিচার সম্পর্কে বুঝবে না। আচ্ছা, এখানে দেখো তরঙ্গের উপরিপাতন মূলত একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপর এসে পড়া। আচ্ছা, এখানে উদাহরণে যাওয়ার আগে আমি কিছু কথা তোমাদের বলে নেই। যখন মনে করো যে কোনো একটা মাধ্যমে, মনে করো কোনো একটা বিন্দুতে একই ধরনের দুইটা আলোক তরঙ্গের কী হবে, উপরিপাতন হবে, তখন কী হবে, ওই বিন্দুতে মিলিত আলোক তরঙ্গের তীব্রতা তরঙ্গ দুটির প্রতিটি তীব্রতার চেয়ে বেশি হবে, আবার কখনো কী হবে, কম হবে। এই যে কখনো বেশি হচ্ছে বা কখনো কম হচ্ছে, এটাকে অন্য ভাষায় বলতে পারি যে কখনো সমদশায় মিলিত হচ্ছে, কখনো বিপরীত দশায় মিলিত হচ্ছে। আচ্ছা, এই ঘটনাগুলো মূলত কি, যে সমদশায় একবার মিলিত হওয়া, বিপরীত দশায় মিলিত হওয়া, এটা হলো মূলত তরঙ্গের উপরিপাতন। এই যে ঘটনাগুলো ঘটতেছে এটাকে বলতেছে কি, ব্যতিচার। এই যে ব্যতিচার মূলত দুই ধরনের, এই যে কখনো বলতেছি যে মিলিত হওয়া, মিলিত হচ্ছে, যার এই দুইটা তরঙ্গ মিলিত হওয়ার ফলে, তরঙ্গের উপরিপাতনের ফলে কখনো এর তীব্রতাটা কী হচ্ছে, বেশি হচ্ছে, কখনো বা কী হচ্ছে, কম হচ্ছে। এখন যখন বেশি হবে বা কম হবে এই দুইটার উপর নির্ভর করে ব্যতিচারটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো গঠনমূলক ব্যতিচার আর একটি হলো ধ্বংসাত্মক ব্যতিচার। আচ্ছা, গঠনমূলক ব্যতিচারটা কখন আর ধ্বংসাত্মক ব্যতিচারটা কখন, দেখো যখন এই যে দেখো দুইটা তরঙ্গ, এইটির স্মরণ হলো, এই তরঙ্গের স্মরণ হলো Y1 এবং এটি হলো Y2, এরা দুইজন বিপরীত দিক থেকে অগ্রসর, সামনের দিকে বিপরীত দিক থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই তরঙ্গটি যখন এখানে এই বরাবর আসলো, এটি এই বরাবর আসলো, এটি এই বরাবর আসলো, এটি এই বরাবর আসলো, এই দুইটা তরঙ্গ যখন একই সঙ্গে মিলিত হবে, অর্থাৎ একই দশায় মিলিত হচ্ছে, তখন কি হবে, এই তরঙ্গের তীব্রতাটা কি হবে, তরঙ্গের তীব্রতা বা বিস্তার কি হবে, সর্বোচ্চ হয়ে যাবে। তরঙ্গের তীব্রতা বা বিস্তারটা কি হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যাচ্ছে। অর্থাৎ দুইটা কি হচ্ছে, মিলিত হচ্ছে। আমরা যেটাকে লব্ধি সরণটা তরঙ্গের উপরিপাতনে কি শিখছিলাম, যে দুইটা তরঙ্গ মিলিত হলে Y=Y1+Y2, এদের লব্ধি সরণ হচ্ছে এটি। এখানে বিস্তারটা কি হচ্ছে, বিস্তার বা তীব্রতা হচ্ছে সর্বোচ্চ। এই যে ঘটনাগুলো ঘটতেছে এটিকে বলতেছি কি আমরা, গঠনমূলক ব্যতিচার। এখানে এই সম্পর্কিত আরও আলোচনা তোমরা ওই তরঙ্গের অধ্যায় দেখতে পাবে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আর এখন আসি ধ্বংসাত্মক ব্যতিচারটা কি। ধ্বংসাত্মক ব্যতিচারে দেখো এই চিত্রে, এই Y1 হলো এই তরঙ্গের জন্য স্মরণ এবং Y2 হলো এটি তরঙ্গের জন্য স্মরণ। এটি বিপরীত দিক থেকে এবং বিপরীত দশায় অগ্রসর হচ্ছে। দেখো এটি উপরের দিকে, এটি ওই এই অক্ষ বরাবর, এটি নিচের দিকে। এটি যখন এই দিকে আসতে আসতে কী হবে, এটি এই বরাবর আসতেছে, এটি এই বরাবর একসঙ্গে যেটি যখন মিলিত হবে তখন কী হবে, দেখো এরকম অনেকটা হয়ে যে কী হবে, বিপরীত দশায় যখন মিলিত হয়ে যাবে এর তীব্রতাটা কী হবে, সর্বনিম্ন হবে, বা বলতে পারো যে সর্বনিম্ন বা কম হয়ে যাওয়া, যখন এই দুইটা তরঙ্গ মিলিত হচ্ছে তরঙ্গের উপরিপাতনের ফলে। তার মানে তখন এদের লব্ধি সরণটা কী হচ্ছে, Y=Y1-Y2। এখানে একটা কথা বলে নেই যে এখানে Y1 ধনাত্মক হতে পারে, Y2ও ধনাত্মক হতে পারে, মানে দুইটির লব্ধি সরণ যদি Y=Y1+-Y2 আমরা এইভাবে লিখতে পারি যে Y1 এখানে ধনাত্মক হতে পারে, Y2ও ধনাত্মক হতে পারে, বা এটি উভয়ই ঋণাত্মক হতে পারে, বা Y2 ধনাত্মক বা Y1 ঋণাত্মক, যে কোনোটি হতে পারে।
আচ্ছা, এখন আরেকটি কথা আরেকবার আলোচনা করে নেই, যে দুইটা তরঙ্গ যখন একই সঙ্গে মিলিত হচ্ছে তখন মিলিত তরঙ্গের তীব্রতা বা বিস্তারটা কি হচ্ছে, সর্বাধিক হচ্ছে, যার ফলে এই ঘটনাটাকে বলতেছি, অর্থাৎ বলতে পারি যে অন্যভাবে যে সমদশায় মিলিত হচ্ছে বা একই দশায় মিলিত হওয়ার কারণে তরঙ্গের তীব্রতাটা সর্বোচ্চ হচ্ছে। এই ঘটনাটাকে বলতেছি কি, গঠনমূলক ব্যতিচার। আবার যখন বিপরীত দশায় মিলিত হচ্ছে, বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে তরঙ্গের তীব্রতাটা কী হবে, সর্বনিম্ন, বা বিস্তারটা কী হয়ে যাবে, সর্বনিম্ন হয়ে যাবে। সেই ঘটনাটাকে বলতেছি কি, ধ্বংসাত্মক ব্যতিচার। আচ্ছা, এখানে গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার যেটি ঘটুক না কেন, এটি মূলত নির্ভর করবে আপেক্ষিক দশার উপর। এখন গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার যেটি হোক না কেন, এটি দশার পরিবর্তনটা কি হতে পারবে না, এইটাকে বলতেছি কি আমরা সুসংগত তরঙ্গ। এই যে দেখো, গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার হোক যেটি হোক না কেন, উভয়টি কি সময়ের সাথে তরঙ্গ দুটির দশা সম্পর্কে কি হবে, সময়ের সাথে তরঙ্গ দুটির দশা সম্পর্কের পরিবর্তন হতে পারবে না, অর্থাৎ দশা একই থাকবে। এরূপ তরঙ্গকে কি বলতেছি, সুসংগত তরঙ্গ। আর এই সুসংগত তরঙ্গ যে সকল উৎস হতে নির্গত হবে তাদেরকে বলবো কি আমরা, সুসংগত উৎস। এখানে সুসংগত উৎস সব আমরা যদি বলি যে দুইটা ভিন্ন আলোক উৎস থেকে সাধারণত পাওয়া যায় না, এই দুইটা ভিন্ন আলোক উৎস থেকে কি হবে, এটি সুসংগত উৎস পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে দুইটা সুসংগত একটা আলোক উৎস থেকে এটি চিরের মাধ্যমে দুইটা সুসংগত আলোক উৎসে পরিণত করা যায়। এটি সাধারণত আলোর যে ব্যতিচার পরীক্ষায় রয়েছে, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় আমি তোমাদের এটি দেখাবো। এখন আসো যে গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্ত রয়েছে, সৃষ্টি হওয়ার শর্ত, সেটি আমি তোমাদের দেখা। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে দেখো, গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার কখন সৃষ্টি হবে, যেটি শর্ত যে ব্যতিচার ধ্বংসাত্মক বা গঠনমূলক হবে, তা নির্ভর করবে যে আপেক্ষিক দশার উপর। এখানে দুটি তরঙ্গের ক্ষেত্রে সর্বাধিক গঠনমূলক ব্যতিচার কখন হবে, যখন তরঙ্গ দুটির দশা পার্থক্য কী হবে, জিরো টুয়াইস পাই ফোর পাই ডট টুয়াইস পাই এন, অর্থাৎ জোড় গুণিতক হবে। আবার দেখো, যখন সর্বাধিক ধ্বংসাত্মক ব্যতিচার কখন সৃষ্টি হবে, যখন দশা পার্থক্য কী হবে, পাই থ্রি পাই ফাইভ পাই ডট টুয়াইস এন প্লাস ওয়ান ইন্টু পাই, অর্থাৎ কী, বেজোড় গুণিতক হবে। শিক্ষার্থীরা, আজকে এই যে সুসংগত উৎস সম্পর্কে যেটি আলোচনা করলাম, পরবর্তী যেটি লেকচারে আমি আলোচনা করব, যেখানে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাটি তোমাদের দেখাবো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় সুসংগত উৎস সম্পর্কে তোমরা আরও ভালো ধারণা পাবে। আজকে লেকচারটি এ পর্যন্তই, তোমরা একটু পজ করে করে বারবার দেখে দেখে এটা আয়ত্ত করতে পারো। এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটি, সেটি হলো সুসংগত উৎস, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা এবং ব্যতিচার। এখান থেকে অবশ্যই আমি আশা করতেছি তোমরা বোর্ড পরীক্ষায় কমন পাবে। আজকের মতো এ পর্যন্তই, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।